নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টাডি ফর কম্পিটিটিভে আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর, আর আজকের এই ভিডিওতে আমি ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক নিয়ে আলোচনা করব। ন্যাশনাল পার্ক নিয়ে এই ভিডিওটি হলো দ্বিতীয় ভাগ। এর পূর্বে প্রথম ভাগ আপলোড করা হয়েছে। যদি আপনি ওই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জেআরবিটি পরিচালিত, এলডিসি গ্রুপ সি এবং টিপিএসসি পরিচালিত বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল পার্ক হলো এমন একটি অঞ্চল যেখানে বন্য প্রাণীদের সুরক্ষার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ও বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে কিন্তু ন্যাশনাল পার্কে সরকারের দ্বারা বিভিন্ন রেস্ট্রিকশন থাকে। এই অঞ্চলে সাধারণ জনগণ অবাধে বিচরণ ও তাদের গবাদি পশুকে চারণ করতে পারে না। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। প্রথম রাজ্যটি হল উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে অবস্থিত একমাত্র ন্যাশনাল পার্ক হল দুধওয়া ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কটি উত্তরপ্রদেশের উত্তরে অবস্থিত মার্শি গ্রাসল্যান্ড অর্থাৎ ভেজাযুক্ত তৃণভূমি এর তরাই বেল্টে অবস্থিত। তরাই অঞ্চল হল যেখানে নদীগুলি পুনরায় আবির্ভূত হয়। বলতে গেলে হিমালয়ের দক্ষিণে রয়েছে বাবর অঞ্চল, সেখানে হিমালয় থেকে উৎপন্ন নদীগুলি ওই বাবর অঞ্চলে নিমজ্জিত হয়ে যায়, আবার সেটি পুনরায় উদ্ভাবিত হয় সেই তরাই অঞ্চলে। এবং এই ন্যাশনাল পার্কটি ভারত নেপালের সীমানা বরাবর উত্তরপ্রদেশের লখিমপুর খেত্রি জেলায় অবস্থিত এবং এটি প্রায় 490.3 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এই পার্কটি গঠন করা হয়েছে 1958 সালে এবং 1979 সালে এই পার্ককে টাইগার রিজার্ভ হিসেবে গঠন করা হয় এবং এটি 1973 সালের প্রজেক্ট ট্যাগের আন্ডারে করা হয়েছে। পরবর্তী রাজ্যটি হল বিহার। বিহারের একমাত্র ন্যাশনাল পার্ক হল বাল্মীকি ন্যাশনাল পার্ক। এটি প্রায় 898.45 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এই ন্যাশনাল পার্কটি বিহারের পশ্চিম চম্পারণ জেলায় অবস্থিত। প্রথমে এটিকে 1978 সালে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসেবে ডিক্লেয়ার করা হয় এবং 1990 সালে ডিক্লেয়ার করা হয় ন্যাশনাল পার্ক হিসেবে। এবং এই বাল্মীকি ন্যাশনাল পার্ক ভারতের 18তম টাইগার রিজার্ভ। পরবর্তী রাজ্যটি হল ঝাড়খণ্ড। প্রথমে রয়েছে বেটলা ন্যাশনাল পার্ক। এই বেটলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডের লাতেহার এবং পালামু জেলার ছোট নাগপুর মালভূমিতে অবস্থিত। এটি প্রায় 1,026 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং পালামু টাইগার রিজার্ভকে এই ন্যাশনাল পার্কের অন্তর্গত করা হয় 1989 সালে এবং প্রজেক্ট টাইগার 1973 অনুসারে 1974 সাল থেকেই এই পার্কে টাইগার রিজার্ভকে ইমপ্লিমেন্ট করা হয়। তারপর হাজারিবাগ ন্যাশনাল পার্ক। এই হাজারিবাগ ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডের হাজারিবাগে অবস্থিত। এটি গঠন করা হয় 1954 সালে। পরবর্তী রাজ্যটি হল ছত্তিশগড়। ছত্তিশগড়ের প্রথম ন্যাশনাল পার্কটি হল ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। এই ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ের বিজাপুর জেলায় অবস্থিত। এর টোটাল এরিয়া হল 2,799.08 স্কোয়ার কিলোমিটার এবং এই ন্যাশনাল পার্কটির নাম ইন্দ্রাবতী নদীর নাম অনুসারে এই ন্যাশনাল পার্কটির নামকরণ করা হয়েছে এবং একে ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান হিসেবে ডিক্লেয়ার করা হয় 1981 সালে। তাছাড়া প্রজেক্ট ট্যাগারের আন্ডারে 1983 সালে এই ন্যাশনাল পার্ককে টাইগার রিজার্ভ সাইট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তারপর কাঙ্গেরঘাটি ন্যাশনাল পার্ক। কাঙ্গেরঘাটি ন্যাশনাল পার্ক অথবা যার অপর নাম হল কাঙ্গেরবেলি ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্কটি ছত্তিশগড় রাজ্যের
জগদাইপুরের বাস্তার অঞ্চলে অবস্থিত। এটি প্রায় 200 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এবং ভারতের গভীরতম ন্যাশনাল পার্কের মধ্যে এটি হলো অন্যতম, এবং এটিকে ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করা হয় 1982 সালে। তারপর সঞ্জয় ন্যাশনাল পার্ক। এই সঞ্জয় ন্যাশনাল পার্কের অপর নাম হলো গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কটি ছত্তিশগড় রাজ্যের কুড়িয়া জেলায় অবস্থিত। এটি প্রায় 180.177 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। সঞ্জয় ধুবড়ি টাইগার রিজার্ভ এই ন্যাশনাল পার্কেরই অন্তর্গত এবং এই পার্কে গঠন করা হয়েছিল 1983 সালে। ন্যাশনাল পার্ক নিয়ে ভিডিওটির দ্বিতীয় ভাগ এখানেই সমাপ্ত হলো। অতি শীঘ্রই তৃতীয় ভাগ আপলোড করা হবে। আপনি যদি এই ভিডিওটির পিডিএফ পেতে চান তাহলে আমার সাইটে চলে যেতে পারেন। আমার সাইটের অ্যাড্রেস হলো www.studyforcompetitive.weebly.com এবং এই সাইটের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ইচ্ছে করলে লিঙ্কে ক্লিক করে আমার সাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।